আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে 19th of February। তোমাদের সবাইকে জানাই যে 21st February তুহিনের 9th বার্থডে এবছর। তো আমরা এবছর ঠিক করলাম ওর বার্থডেটা একটু ডিফারেন্ট ওয়েতে সেলিব্রেট করব। তো আমরা তখন ডিসাইড করলাম যে আমরা অরফানেজে গিয়ে ওর বার্থডে সেলিব্রেট করব। ওর এর আগেও 3rd বার্থডেটাও আমরা অরফানেজে গিয়েই সেলিব্রেট করেছিলাম। তো এই বছরও আমরা ঠিক করেছি যে অরফানেজে গিয়েই করব। তো সেই জন্য অরফানেজে বাচ্চাদের টিউজডেতে ক্লাস রয়েছে, মানে 4টে নাগাদ ওদের ক্লাস রয়েছে। তো সেই জন্য ওই সময় যাওয়া হবে না, মানে কেক কাটতে ওখানে। তো সেই জন্য আজকে সানডে, আজকেই যেতে হবে, আজকে ওদের ক্লাস নেই। তো সেই জন্য আজকে ঠিক করলাম যে আমরা 4টের সময় অরফানেজে যাব, তুহিনের বার্থডেটা আমরা ওখানেই সেলিব্রেট করব। তো সেই জন্য ওদের জন্য কিছু কেনাকাটি করতে আমরা এখন বেরোচ্ছি। তো কী কিনবো, কী করব, কীভাবে বার্থডে সেলিব্রেট করব, সব কিছু এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন যাই, গিয়ে কেনাকাটি শুরু করি, তারপরে কিনে তারপর আমরা ওখানে অরফানেজে যাব ওর বার্থডে সেলিব্রেট করতে। আমরা কেকটা কিনে তারপরে আমরা গেলাম ডিপার্টমেন্টাল স্টোরে অরফানেজে বাচ্চাদের জন্য কিছু ফুড আইটেম কিনতে। সব কিছু কেনাকাটি করতে এত দেরি হয়ে গেছিল, তো সেই জন্য আমরা লাঞ্চটা বাইরেই করে নিয়েছিলাম হালকার উপরে। সব কিছু আনা হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে অরফানেজে যাব। Thank you.
অরফানেজ থেকে বেরিয়েছি আর মুষলধারায় বৃষ্টি নেমেছে। আমাদের সবকিছুই খুব ভালো মতনই হয়ে গেছে, তো এখন আমরা বাড়ি ফিরছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের আর একটা ব্লগে। টাটা।